নমস্কার, গল্পকুঞ্জে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বৌচণ্ডীর মাঠ। গ্রামের বাউরের মধ্যে নৌকো ঢুকেই জলঝাঁঝির দামে আটকে গেল। কাননগো হেমেনবাবু বললেন, বাবলা গাছটার গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও। বাইরের নদীতে ভাঁটার টান ধরেছে, নাটা কাটার ঝোপের নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে। হেমেনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে, যত শীঘ্র খানাপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছা হলো না। পিছনের নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে, কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকেই ঝোঁক। সাবডেপুটি নৃপেনবাবু কাজ শিখবার জন্যে এইবার প্রথম খানাপুরীর কাজে এসেছিলেন। বয়স বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকা দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যেই তিনি এতক্ষণ ছোঁয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকা লাগাতে তিনি ছোঁয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন। নৃপেনবাবুকে বললুম, টিনান্সি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যাক, কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায় যায়, গ্রাম্য নদীটির দুপার ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে, বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে, তলায় আকন্দ ঘেটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে, দুধারের রোদ পড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্র বিরল বাবলা গাছে গাং শালিকের ঝাঁক কিচকিচ করছে, নদীর বাঁপাড়ের গায়ে গর্তের মধ্যে তাদের বাসা, মাকাল লতায় ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলোর ঝাড়, তাদের কুচো কুচো হলদে ফুল থেকে যাই ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে। বেলা আর একটু পড়লে আমরা সেই বাঁওরের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। আমাদের যেখানে নৌকাখানা বাঁধা হয়েছিল তার বাঁ ধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট। গ্রামে একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন। তাকে আমরা জিজ্ঞাসা করলুম, রসুলপুর কোন গাখানার নাম মশাই, সামনের এটা না ওই পাশে? তিনি বললেন, আগে না, এটা হলো কুমুরে, পাশের ওটা আমডাঙ্গা, রসুলপুর হলো এ গাঁগুলোর পিছনে, কোষ দুই তফাত। আপনারা? আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, এই মাঠটা দিয়ে আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো 5-6 মাস। আমরা বললুম, তা তো হবেই, বরং তার বেশি। বৃদ্ধ বললেন, এখানটা একটা ঠাকুরের স্থান, গায়ের মেয়েরা পুজো দিতে আসে, বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু অসুবিধে। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল। তার পৈতৃক জমিজমা অনেক নাকি ফাঁকি দিয়ে দখল করেছে, আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয়। এইসব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলুম না,
খানাপুরীর কাজ আরম্ভ হয়ে গিয়েছে, আমি সেদিনই জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হতে লাগল। চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞাসা করলুম, এটাকে বউ চণ্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই, আপনাদের কি কোনো? নৃপেনবাবুও বললেন, ভালো কথা, বলুন তো চক্রবর্তী মশাই, বউ চণ্ডী আবার কি কথা, শুনে নিতে কখনো? আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলাম। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকালের গল্প, ছেলেবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শোনা। এ অঞ্চলের অনেক প্রাচীন লোকে এ গল্প জানে। সেকালে এ গ্রামে এক ঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন, এখন আর তাদের কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি, সে সময় তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মহাশয়ের খুব নাম ডাক ছিল। এই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন, তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এমন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত ভোগের শরীর। 50 বছর বয়স হলেও চৌধুরী মহাশয়কে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হল। তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল প্রায় 17-র কাছাকাছি। বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর, মুখের ছাদ যেন হরতনের টেক কাটির মতো, চোখ দুটি বেশ ডাগর, ভাষা ভাষা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে, এরকম বউ এ গাঁয়ে আর আসেনি। সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না, অল্প বয়সের খুশ শাশুড়ি দলের সামনেও ঘোমটা দেয়। সকলে বললে, যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই গুণ। মাস দুই তিন পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল। সকলে দেখলে বউটির আর সব ভালো বটে, একটা কিন্তু বড় দোষ, সে কিছুতেই স্বামীর ঘেষ নিতে চায় না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ, বোধহয় সেই জন্য এরকম করে। ক্রমে কিন্তু দেখা গেল যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয়ে কাঁপে। বাড়িতে যেদিন যোগ্যী কি কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয়, সেদিন সে ঘর থেকে আর বাড়ি হয় না। স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না, মাসে দুদিন কি একদিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায়, সে জনে জনের পায়ে পড়ে, এর ওর কাছে কাকুতি মিনতি করে, কিছুতেই বুঝ মানে না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে। অনেক বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দোরের শিকল বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এরপর আর কিছুতেই কোনোদিন সে স্বামীর ঘরে যেতে চাইত না, বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো। সকলকে বলে, আমার বড্ড ভয় করে, আমায় ওরকম করে আর পাঠিও না, তোমাদের পায়ে পড়ি। বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল। দিন কতক গেল, একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বাড় থেকে দোর বন্ধ করে দিলে। তারা ঠিক করলে, এরকম করে দিতে দিতে ক্রমে ক্রমে লজ্জা ভাঙবে, নইলে কতদিন আর এ ন্যাকামি ভালো লাগে। ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই, বাড়ির কোথাও নেই, নিকটেই বাপের বাড়ির গাঁ, সেখানে পালিয়েছে ভেবে লোক পাঠানো হলো। লোক ফিরে এলো, সে সেখানে যায়নি। তখন সকলে বললে, পুকুরে ডুবে মরেছে। পুকুরে জাল ফেলা হলো, কোনো সন্ধান মেলে না। বউয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না। কতদিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না, চৌধুরী মশায়
মানসিক শোক নিবারণ করবার জন্য চতুর্থ পক্ষের স্ত্রী ঘর আনলেন। অজ পাড়াগা, নতুন কিছু একটা বড় ঘটে না। অনেকদিন এটা নিয়ে নাড়াচাড়া চলল, তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পূবধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল। তখন এইখান দিয়েই নদীর স্রোত বইত, মোজে বাউর হয়ে গিয়েছে তো সেদিন। আমরা ছেলেবেলাতেও ধান বোঝায় নৌকা চলাচল হতে দেখেছি। ক্রমে চৌধুরীদের সব মোড়ে হেজে গেল, শেষ পর্যন্ত বংশে একজনকে ছিল, উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে। এসব অনেক বছর আগেকার কথা, 70-80 বছর খুব হবে। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই সব মাঠে বড় একটা অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে, মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশ বনের ছায়ায় কে যেন শুয়ে আছে, কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি। কতদিন সন্ধ্যা সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে, অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠছে। সমুখ জ্যোৎস্না রাত্রে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে, দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জ্যোৎস্না পরে চিকচিক করতে থাকে। মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গেছে। তার ছোট ছোট পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন সেই দিকেই চলে গিয়েছে। মাঠের ধারের এই ছাতিম গাছের তলায় উলো চণ্ডীতলা। চৈত্র সংক্রান্তিতে গ্রামবধূরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বৌচণ্ডীর পুজো দিতে আসে। বৌচণ্ডী সকলের মঙ্গল করেন, অসুখ হলে সারিয়ে দেন। নতুন প্রসূতি স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয়। কচি ছেলের বুকে সর্দি সারে। ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরই শিগগির সুসংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন। চক্রবর্তী মহাশয়ের গল্প শেষ হল। তারপর আরও নানা কথাবার্তার পর তিনি ও আর সকলে উঠে চলে গেলেন। বেলা পড়ে আসছে, সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেটু ফুলের বনে একেবারে ভরা। বাঁ দিকে দূরে একটা পুরনো ইটের পাঁজরে খানিকটা ঘন জিউলি গাছের সারির মধ্য দিয়ে চোখে পড়ে। নৌকোর গলুয়ে বসে আচ্ছন্ন সন্ধ্যায় 80 বছর আগেকার পলাতকা গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগলুম। মাঠের মাঝে উঁচু ঢিবির ওপরকার ঘেটু ফুলের বনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে, কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যের বটগাছের তলায় চুপ করে করে বসে আকাশের তারার দিকে চায়। পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফুটবার দেরি কত। সন্ধ্যা হয়ে গেল, বনের ওপর নবমীর চাঁদ উঠল। একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকা ছাড়া হলো। জলের ধারের আধার ভরা নিভৃত ঝোপের মধ্য থেকে সত্যি যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল। সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখির কি কোনো পতঙ্গের ডাক।
বাউড়ের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্না রাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেককাল আগেকার সেই লজ্জা কুণ্ঠিতা ভীরু পল্লী বধূটির মতো। ধন্যবাদ। গল্প পাঠ ভালো লাগলে গল্পকুঞ্জ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।